বিভিন্ন দেশের 4000-এরও বেশি ব্যক্তি এবং জঙ্গি সংগঠনকে বিপদজনক হিসেবে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক। এই তালিকায় বাংলাদেশ থেকে পরিচালিত বা দেশে সক্রিয় এমন 6 জঙ্গি সংগঠন এবং এক ব্যক্তির নাম পাওয়া গেছে। ফেসবুকের ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস পলিসির আওতায় গোপন তালিকার একটি সংস্করণ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তালিকায় থাকা বাংলাদেশ থেকে পরিচালিত বা সক্রিয় 6 জঙ্গি সংগঠন হল আল মুরসালাত মিডিয়া, ইসলামিক স্টেট বাংলাদেশ, হরকাতুল জিহাদি ইসলামী বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ও সাহাম আল হিন্দ মিডিয়া। তালিকায় জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট তরিকুল ইসলাম নামে এক ব্যক্তির কথাও উল্লেখ আছে, তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তালিকায় দাতব্য সংস্থা, হাসপাতাল, লেখক, কয়েকশো সঙ্গীত শিল্পী, রাজনীতিক এবং প্রয়াত ঐতিহাসিক ব্যক্তিদের নামও আছে, তাদেরও বিপজ্জনক হিসেবে মনে করে ফেসবুক। অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তালিকায় থাকা সংগঠন বা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ফেসবুক। আমিনা লুসি, ডিবিসি নিউজ ডেস্ক। বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আলোচনার জন্য বিজিডি ই গভ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের আইটি অডিটর মোহাম্মদ শাহেদুর রহমান। মোহাম্মদ শাহেদুর রহমান, স্বাগত জানাচ্ছি। ফেসবুক সারা পৃথিবীতেই যে তৎপরতা চালিয়েছে, বাংলাদেশেও এরকম বিপদজনক তালিকাভুক্ত করেছে যে সংগঠনগুলোকে বা ব্যক্তিকে, তাদের ব্যাপারে আপনাদের আগে থেকে কোনো তৎপরতা কিংবা নজরদারি ছিল কিনা? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রশ্নটি আসলে বলতে হলে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড কথা বলতে হবে। সেটা হচ্ছে, আপনি হয়তো বা জানেন যে বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিজিটি গভ সার্ট কাজ করে যাচ্ছে এবং আমরা বিভিন্ন সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে উন্নয়নের জন্য কাজ করছি। অন টপ অফ ইট, বিভিন্ন মন্ত্রণালয়ের একটা অ্যালোকেশন অফ বিজনেস এবং ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন নামে একটি রুলস আছে, যেটি 1996 সালে সরকার প্রস্তাব করেছে, যেখানে প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ডিভিশনের কার কি রেসপন্সিবিলিটি এটাকে ডিফাইন করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা ডাক্তার, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তো আমাদের যে টার্মস অফ রেফারেন্স আছে বা আমাদের যে কর্তব্যগুলো আছে সেটাই মূলত আমাদের এই ফেসবুক মনিটরিং এর একটি পার্টিকুলার অংশ আছে, কিন্তু যে কন্টেন্ট রিমুভ করা বা কন্টেন্ট সম্পর্কে আগাম কোনো সতর্কবার্তা দেওয়া, এটা আমাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে না। কিন্তু আমরা বিভিন্ন প্রিভেন্টিভ অ্যাকশন হিসেবে, যেমন সাইবার অ্যাটাক হচ্ছে বা ডিডস অ্যাটাক হচ্ছে, এগুলো নিয়ে আমরা বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, যেগুলোকে আমরা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার বলে থাকি, সেগুলোকে আমরা আগাম বার্তা পাঠিয়ে থাকি। এটি তো হলো যে আপনারা কীভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে এই দুর্গা উৎসবকে ঘিরে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ছে ফেসবুক কিংবা অন্য সামাজিক মাধ্যমকে ঘিরে। এর আগেও আমরা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখেছি। এইসব গুজব ঠেকানোর ক্ষেত্রে আপনাদের কোনো সরাসরি কাজ রয়েছে কিনা কিংবা সরাসরি কিছু করতে পারেন কিনা? ধন্যবাদ প্রশ্নটির জন্য। মূলত এখানে আমরা দুইভাবে কাজ করি, একটা হচ্ছে যেটা আমি একটু আগেই বলেছি, একটা হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন আর একটা হচ্ছে আমাদের কারেক্টিভ অ্যাকশন। প্রিভেন্টিভ অ্যাকশন হচ্ছে ঘটনা ঘটার আগে আমরা একটা ক্যাম্পেইন চালিয়েছি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথা বিজিডি ইগভ সার্ট থেকে, সেটা হচ্ছে যাচাই বাছাই আগে, শেয়ার করা পরে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা আপনিও জানেন এটা একটা মাস পিপুলের হাতে, ফেসবুক বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সো এখানে সচেতনতা তৈরি করা ছাড়া আসলে মানে কারিগরি বা টেকনিক্যাল ইস্যুস গুলার ব্যতি রেখে সচেতনতা করা ছাড়া আমাদের আসলে কিছু করার থাকে না। মানে সরাসরি নিয়ন্ত্রণের কোনো সুযোগ কি আপনাদের নেই? যদি আপনারা মনে করেন যে নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তি কিংবা কোনো গ্রুপ ফেসবুক কিংবা এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কি আপনারা সরাসরি কিছু করতে পারেন কিংবা আইনশৃঙ্খলা নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীকে আপনারা সচেতন করতে পারেন কিনা তাদের বিরুদ্ধে? আমি এখানেই আসছিলাম, তো আমি প্রথম অংশটা বলেছিলাম। দ্বিতীয় অংশটা হচ্ছে, যদি কোনো ঘটনা ঘটে যায় যেটা আমাদের নজরদারিতে চলে এসেছে, তাহলে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে সেগুলো আমাদের সরাসরি স্টেক হোল্ডার, তো তাদেরকে আমরা উইদাউট এনি ডিলে
আমরা সরাসরি তাদেরকে জানিয়ে দিই যে এরকম একটা ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে বা এরকম ফেসবুকে একটা গুজব আছে, তো তারা যেন তাদের প্রোটোকল মেনটেন করে অ্যাকশনস গুলো নেয়। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।